বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, লিওনেল মেসির নাম শুনেন নেই এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। বন্ধুরা, তাই আজকের এই ভিডিওতে আমরা জানব লিওনেল মেসি কিভাবে তার বিলিয়ন বিলিয়ন টাকা উড়ায়। বলতে গেলে লিওনেল মেসি পৃথিবীর সবথেকে ধনী খেলোয়াড়, আর এই ধনী খেলোয়াড়ের গাড়ি বাড়ি নিয়ে আজকে আমাদের ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি মেসি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিরাট কোহলি অথবা শাহিদ আফ্রিদি কিংবা শোয়েব আখতার অথবা সচিন টেন্ডুলকার, এরা সবাই ক্রিকেট জগতে আলাদা আলাদা জায়গা বানিয়ে নিয়েছে, আর ক্রিকেটে জায়গা বানানোর সাথে সাথে বিপুল পরিমাণ ধন সম্পদ অর্জন করেছে। আর এই চারজন প্লেয়ারের সকল সম্পত্তির পরিমাণ হবে প্রায় $400 মিলিয়ন ইউএস ডলার। কিন্তু খেলার জগতে এমন একজন প্লেয়ার আছে যিনি লিওনেল মেসি, যার আয় তাদের থেকেও বেশি, যিনি $200 মিলিয়ন নয়, $300 মিলিয়ন নয়, পুরো $600 মিলিয়ন ইউএস ডলারের মালিক। মানে তার গাড়ি বাড়ি সব বাদ দিয়ে তার কাছে শুধু ক্যাশ রয়েছে $600 মিলিয়ন ইউএস ডলার বা 5,000 কোটি টাকা। এই টাকাগুলো এতটাই বেশি যে লিওনেল মেসি যদি মাসে 2 কোটি টাকা খরচ করে তাহলে সম্পূর্ণ টাকা শেষ হতে প্রায় 150 বছর লেগে যাবে। আর মেসি এত এত সফলতা রাতারাতি অর্জন করেনি। তো লিওনেল মেসি জন্মগ্রহণ করেছেন 24 জুন 1987 সালের রোজারিও, আর্জেন্টিনাতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 34 বছর, আর তার পিতার নাম জর্জ মেসি এবং তিনি ছিলেন একজন ওয়ার্কার। অন্যদিকে তার মায়ের নাম হচ্ছে সিলিয়া মারিয়া, তার মা একজন গৃহিণী ছিলেন। এছাড়া লিওনেল মেসির দুই ভাই রয়েছে, একজনের নাম মাঠা মেসি, আরেকজনের নাম রোডিকো মেসি। এছাড়াও রয়েছে তার একজন বোন যার নাম মারিয়া সল্লো, আর মেসির স্ত্রীর নাম অ্যান্টোনিলা মেসি। এছাড়া মেসির তিনজন ছেলে রয়েছে, প্রথমজনের নাম থিয়াগো মেসি, দ্বিতীয়জনের নাম চিরো মেসি এবং তৃতীয়টির নাম মাতেও মেসি। মেসির বিষয়ে আপনারা জানেন কি না জানি না, ছোটবেলায় তার একটি রোগ ছিল যার নাম হরমোন ডিভিয়েন্সি। আসলে এই অসুখের কারণে মানুষের শরীরের হরমোনের পরিমাণ কমে যায়, যার ফলে মানুষের শরীরের গ্রোথ কমে যায়। আর ছোটবেলাতে এই অসুখের কারণে লিওনেল মেসিকে একবার ফুটবল থেকে অনেক দূরে থাকতে হয়েছিল। আর এই অসুখের ব্যয়ভার চালানোর মতো মেসির বাবার টাকা ছিল না, কিন্তু লিওনেল মেসি ফুটবল এতটাই ভালোবাসতেন যে সে মাঠে না গিয়ে থাকতে পারতেন না। যদিও মেসি ছোটবেলা থেকে অনেক ভালো খেলত, কিন্তু এই অসুখের কারণে অনেক ক্লাব তাকে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু তখনও সব কিছু শেষ হয়ে যায়নি। বার্সেলোনা ক্লাব মেসিকে একটি ট্রায়ালের সুযোগ দেয়। বার্সেলোনা ক্লাবের তৎকালীন কোচ মেসির পারফরমেন্স দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল, আর তৎক্ষণাৎ সেই কোচ একটি টিস্যু পেপারে একটি কন্ট্রাক্ট লিখে দিয়েছিল, যে কন্ট্রাক্টে লেখা ছিল যে মেসির অসুখ সহ সব কিছুর দায়ভার এফসি বার্সেলোনা ক্লাব গ্রহণ করবে। আর এরপরে মেসি বার্সেলোনা ক্লাবে ভর্তি হয়ে যায়, আর তারপর থেকে তার পারফরমেন্স গ্রো করতে থাকে। এভাবে আস্তে আস্তে মেসি আজকের এই পর্যায়ে এসেছে। তো বার্সেলোনা ক্লাবে থাকতে মেসির পারফরমেন্স দেখে একটি রাশিয়ান ক্লাব তাকে বছরে $25 মিলিয়ন ইউএস ডলার বা 212 কোটি টাকা দিতে রাজি হয়েছিল, কিন্তু এই চুক্তিকে মেসি না করে দেয় এবং বার্সেলোনাতেই খেলার সিদ্ধান্ত গ্রহণ করে। আর পরবর্তীতে মেসি পুরো পৃথিবীতে এত নাম কামাই করে যে তার নিজের টিম বার্সেলোনা তাকে বছরে $33 মিলিয়ন ইউএস ডলার বা 280 কোটি টাকা দিতে রাজি হয়েছিল। তো এবার আসা যাক স্পন্সরশিপের ব্যাপারে। মেসি এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের স্পন্সরশিপ করেছেন, যেমন অ্যাডিডাস, আর এই কোম্পানির সাথে মেসির লাইফ টাইমের চুক্তি রয়েছে। আর এই কোম্পানি প্রতি বছর মেসিকে $12 মিলিয়ন ইউএস ডলার বা 100 কোটি টাকা পারিশ্রমিক দেয়। অ্যাডিডাস কোম্পানি ছাড়াও মেসি স্পন্সরশিপ করেছেন লেইস, পেপসি, টাটা মোটরস, হাওয়াই এবং মাস্টার কার্ডের মতো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। ফোর্বস পত্রিকার একটি রিপোর্টের মতে লিওনেল মেসি প্রতি বছর তার সকল আয়ের উৎস থেকে মোটামুটি $111 মিলিয়ন ইউএস ডলার বা 1,000 কোটি টাকা আয় করেন। এবার আসি আসল বিষয়, লিওনেল মেসি এত টাকা কিভাবে খরচ করে। তবে অন্যান্য ধনী মানুষদের মতো লিওনেল মেসি এতটা গাড়ি ব্যবহার করে না। যেমন ব্রুনাইয়ের সুলতান তার গ্যারেজে শুধুমাত্র 500টি রোলস রয়েস গাড়ি রেখেছেন, আর দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার গ্যারেজে প্রায় 1,000টি গাড়ি রেখেছেন। তো সেই হিসেবে মেসি গ্যারেজে মোটামুটি 14টি গাড়ি রেখেছে, আর লিওনেল মেসির 14টি গাড়ির মূল্য প্রায় $260 কোটি টাকা। তো মেসির গ্যারেজের গাড়িগুলো হচ্ছে ফেরারি 35H, আর এই গাড়িটি মেসির সব থেকে প্রিয় গাড়ি। এছাড়াও রয়েছে একটি মেজারিটি গ্রান্ড ট্যুরিস মোইনসি, এছাড়াও রয়েছে মিশারিটি গ্রান্ড ট্যুরিম এইচ, একটি অডি অফ এইচটি ভিএন, এছাড়াও রয়েছে ডগ চার্জার HRT8, একটি অডি আর 8 স্পাইডার, একটি অডি Q7, একটি ফেরারি
5430 স্পাইডার, একটি লেক্সার RCXT ক্যান্ডিলার, একটি মিনি কুপার, একটি রেঞ্জ রোভার ফক, একটি টয়োটা প্লাস। এছাড়াও মেসির একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে, আর এই প্রাইভেট জেটটির মূল্য প্রায় 500 কোটি টাকা। এই প্রাইভেট জেট প্লেনের মধ্যে রয়েছে একটি সুন্দর কিচেন, রয়েছে 2টি সুপার বাথরুম, এছাড়া রয়েছে 16টি সেট যেগুলোকে যে কোনো সময় বিছানাতে কনভার্ট করা যায়। আর এই প্লেনটি বিশেষ করে লিওনেল মেসির জন্যই ডিজাইন করা হয়েছে, আর জেট প্লেনের পেছনের পাখাতে মেসির নাম লেখা রয়েছে। এছাড়া এই প্রাইভেট জেট প্লেনের সিঁড়িগুলিতে মেসির নাম, তার বইয়ের নাম, তার সন্তানদের নাম লেখা রয়েছে। এছাড়াও মেসির বাসস্থানের বিষয়ে কথা বললে তার বাড়িগুলো পৃথিবীর সব থেকে দামি বাড়ি না হলেও তার থেকে কম কিছু নয়। আসলে মেসির কাছে এত সম্পদ রয়েছে, সে ইচ্ছা করলে পৃথিবীর সব থেকে দামি বাড়িটাও কিনে নিতে পারেন। তো সেটা যাই হোক, মেসির কাছে 2টি বাড়ি রয়েছে। প্রথম বাড়িটি রয়েছে ক্যাস্টিল দি ফিল নামের এই জায়গাটিতে, আর এই বাড়িটির দৃশ্য খুবই সুন্দর। এছাড়া মেসি এই বাড়ির ভেতরে যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে, বাড়ির ভেতরে রয়েছে একটি জিমনেশিয়াম, এছাড়া রয়েছে তার বউয়ের সাজুগুজুর একটা স্পেস, একটা স্পা সেন্টার। এছাড়া মেসির বাড়ির ভেতরে রয়েছে একটি ফুটবল পিচ, যেখানে মেসি বেশিরভাগ সময় অনুশীলন করেন। তো এই সুন্দর করে বাড়িটির মূল্য প্রায় 50 কোটি টাকা। আর মেসির দ্বিতীয় বাড়িটি দেখতে অনেকটা অ্যাপল কোম্পানির অফিসের মতো, মানে মেসির এই বাড়িটি একেবারে ইউনিকভাবে তৈরি করা। বার্সেলোনা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ক্যাটলিন পাহাড়ের মধ্যে রয়েছে মেসির এই বাড়িটি। এই বাড়িটি দেখতে একদম একটি ফুটবল মাঠের মতো, আর বর্তমানে মেসি এই বাড়িতে বসবাস করছেন। তো যাই হোক, এই সম্পূর্ণ বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা। আর আরেকটি বিষয় জানলে আপনি অবাক হবেন, চায়নাতে লিওনেল মেসির নামে একটি থিম পার্ক তৈরি করা হচ্ছে, যার নাম দ্য মেসি এক্সপেরিয়েন্স পার্ক। পার্কটি তৈরি করা হচ্ছে 42,000 স্কোয়ার ফিট এলাকা জুড়ে, আর এই পার্কটি তৈরি হয়ে যাওয়ার পর এটিই হবে পৃথিবীর সব থেকে বড় ফুটবল থিম পার্ক। আর এই সম্পূর্ণ থিম পার্ক তৈরি করতে মোটামুটি $200 মিলিয়ন বা 17,000 কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়া লিওনেল মেসি মানুষকে সাহায্য করার জন্য লিও মেসি ফাউন্ডেশন তৈরি করেছেন। লিওনেল মেসি প্রতি বছর কোটি কোটি টাকা বিভিন্ন চ্যারিটিতে দান করেন। তো বন্ধুরা, এই ছিল সংক্ষেপে মেসিকে নিয়ে আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ।